শ্রীমাতে ভক্তি পদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে পঞ্চাকল্প দুর্ভর্ষ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাটোর বৃন্দাবন চন্দ্র মন্দির কর্তৃক আয়োজিত এবং পরিচালিত উৎকর্ষ ক্যাম্পের যারা পরিচালক বৃন্দ ছিলেন, অর্থাৎ স্পিকার যারা ছিলেন, বিশেষ করে চিটাগাং থেকে আগত এবং নাটোর থেকে যারা পরিচালক বৃন্দ, কর্মচারী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ছাত্র বৃন্দ, সকলকে অভিনন্দন জানাই। যদিও এই শীতকাল, শীতের কষ্টে অনেকের উপেক্ষা করে যে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন, এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও। কেন, আসলেই আমাদের মনুষ্য জীবনটি হচ্ছে তপস্যার জীবন। তপস্যা মানেই এই কষ্ট। এটি যদি আমরা বুঝতে পারি আর এটিকে যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের জীবনের সফলতা এই তপস্যা জীবন। আর সেই তপস্যা জীবনে আছে ব্রহ্মচর্য জীবন। ব্রহ্মচর্য শুধু যদিও পুরাকালে বৈদিক যুগে সেটি গুরুকুলে থেকে অনুশীলন করা হতো, কিন্তু সেটি এই কলিযুগে বিশেষ করে সম্ভব নয়। এই কলিযুগে যেহেতু সেই গুরুকুলের সম্ভব নয়, সেরকম আমাদের পরিবেশ নেই, কিন্তু এখন কি করে আমরা সেই অবস্থায় অনুশীলন করতে পারবো? সেই অবস্থা অনুশীলন করার কি বিকল্প ব্যবস্থা? কি ভয়েসে আমরা কি করতে পারি? ভয়েসে থেকে এই গুরুকুলের যে আদর্শ মান বজায় রেখে চলতে পারি গুরুকুলের। ভয়েসে থেকে এটি বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের বিশেষ অবদান। তিনি যদি এই ইসকন প্রতিষ্ঠা না করতেন, তাহলে কি এই ভয়েসের সন্ধান পাওয়া যেত? পাওয়া যেত না। সেই আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক এবং সাফল্য করে তোলার জন্য যে প্রথম পদক্ষেপটি কি আমাদের করতে বেশ, সাধু সঙ্গ করতে হবে। আর সাধু সঙ্গ করতে গেলেই কি সেরকম একটা পরিবেশের দরকার আছে, কি সেটি বিশেষ করে যারা ছাত্র আপনারা, আপনাদের জন্য কি এরকম ভয়েসের প্রয়োজন আছে? কারা কারা মনে করেন, কারা কারা আপনার ভয়েসে? ধন্যবাদ সবাইকে। কারা কারা ভয়েসে আপনারা উঠতে চান? কারা কারা একজন হাত অর্ধেক, এইরকম পুরো হাত কতজনের? কতজন কি পার্থ প্রভু, কতজন নাম লিখি দেন? এগারো জন
এগারো জন কি সৌভাগ্যবান নাকি? আর কেউ সৌভাগ্যবান হতে চায় না? তবু ভালো, আমাদের যেহেতু একটা শরীরকে একাদশ ইন্দ্রিয়ের মাধ্যমে কি হয় শরীর গঠিত হয়, এগারো জন হয়েছে আমরা পেয়েছি, তাহলে আমাদের একটা পূর্ণ শরীর হয়েছে। এখন আরো উপাঙ্গ অনেক কিছু হবে অদূর ভবিষ্যতে। এই ভয়েছে থেকে, শুধু ভয়েছে একটা আমাদের যে এটি খোলা হবে, এর আদর্শ মান আমাদের বজায় রাখতে হবে। এবং সেই আদর্শ মান ঠিকই আমাদের যে সাধু সঙ্গের মাধ্যমে যে আমার উৎকর্ষ, উৎকর্ষ কেমন না? উৎকর্ষ মানে কি? উন্নতি, উন্নতি সাধন। আমাদের কিরকম উন্নতি সাধন? পারমার্থিক দিক দিয়ে। আর পারমার্থিক হলে কি তার জাগতিক উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। যার পারমার্থিক উন্নতি আছে তার জাগতিক উন্নতি হবে, মানে সব দিকেই উন্নতি। এই জন্য বিশেষ করে যে চারটি নিয়ম, ষোলমালা জপ বিষয়ে আপনারা শুনেছেন, শুনেছেন কিনা? কারণ আমরা যদি বৈষ্ণবচিত কিছু গুণ বা আদর্শ মানে কিছু গুণ অর্জন করতে চাই, সেই গুণগুলানের আমরা কি করে অর্জন করতে পারি? আমাদের যে কিছু বদ অভ্যাস আছে, বদ অভ্যাসজনিত কিছু কি দোষ, সেই দোষগুলাকে কি করতে হবে? পরিহার করতে হবে। পরিহার করার ফলেই কি হবে? আমাদের মাঝে গুণের বিকাশ হবে। আর যদি দোষকে আমরা পরিহার করতে না পারি, তাহলে গুণের আশা করা যাবে? হ্যাঁ, আশা করা যাবে। শতগুণ একটি দোষেই কি করে? শতগুণ আছে কিন্তু একটি দোষ যদি থাকে, তাহলে কি করতে সমস্ত গুণকেই নির্মূল করে দিতে পারে। তাহলে আমাদের গুণ অর্জন করার প্রারম্ভে কি করতে হবে? আমাদের দোষগুলো থেকে মুক্ত হতে হবে। আর সেই দোষগুলো কি কি? আমাদের যেগুলো থেকে সমস্ত কিছু সমস্যার সৃষ্টি হয়, যে চারটি ইসকনের যে কন্ডিশন আছে, কি কি? এক নম্বর আমিষাহার। আমিষাহার করার ফলে কি হয় আমরা? কি দোষ আমাদের? দয়া নষ্ট। দয়ার বিপরীত কি? হিংসা। হ্যাঁ, দয়ার বিপরীত আছে হিংসা। আর নির্দয়া হইতে হবে, মানে হিংসুটু হইতে হবে, হিংসার আশ্রয় নিতে হবে। কে এই হিংসার গুণ অর্জন করতে চান? কেউ চান না? দয়াবান হতে চান? হিংসু খাতে চায় কেউ না? দয়াবান, দয়াবান। তাহলে এটা সহজেই, আপনারা যেহেতু সকলেই শিক্ষিত, দয়া থাকবে, করুণা থাকবে, এটি মহৎ গুণ সকলের প্রতি। তাহলে কি জীব হত্যা করা যাবে? আমিষ ভক্ষণ করা যাবে? যাবে না। তাহলে এটি দৃঢ়ভাবে যদি আমরা পালন করে চলি, তাহলে আমাদের মধ্যে কি হবে? এই দয়া গুণের বিকাশ হবে, দয়া গুণ। তাহলে দয়া যখন আসবে আমাদের, তখন নামের রুচিও আসবে, নাম করার, ভগবানের নাম করার রুচি আসবে। সেটি মহাপ্রভু বলছেন যে জীবে দয়া নামের রুচি, বৈষ্ণব সেবন ইহাইতে ধর্ম আর নাহি সনাতন। জীবে দয়া যখন আসবে, দয়া ভাব করার, তখন নামের রুচি আসবে, নাম, ভগবানের নাম, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, কীর্তন করার আগ্রহ হবে। আর তখন বৈষ্ণব সেবা আগ্রহ আসবে।
আর দয়া না থাকলে কি হবে? ওই বৈষ্ণবদের দেখলে হিংসা হবে। এলেন কি করে আশেপাশে সব কি বলে, এই হিংসা আসবে কিনা? এই জন্য প্রথমেই আমাদের এই জন্য ইস্কন কি করছেন, এটি বৈদিক শাস্ত্রে বিশেষ করে ভাগবতমে এটি বলা হয়েছে। তারপরে কি, মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য সেবন করার মাধ্যমে কি হয়, তপস্যা নষ্ট হয়ে যায়। এই যে আমরা প্রথমেই আমি কথা বলার শুরুতে কি বলছি, মনুষ্য জীবনের কি উদ্দেশ্য, কি তপস্যা। তপস্যা না হলে ব্রহ্মচর্য ঠিক থাকবে না, তখন কি হবে আমাদের জীবনে, ব্যর্থ হয়ে যাবে। কোন নেশাগ্রস্ত লোক ভালো সিদ্ধান্ত নিতে পারে, পারে না। যার জীবনে তপস্যা নেই সে কোনো নতুন সৃষ্টি করতে পারে না, নতুন সৃষ্টি করতে পারে না। যেমন ব্রহ্মাজি ও সৃষ্টির প্রারম্ভে কি করেছিলেন, এই তপস্যার মাধ্যমেই তিনি পুত্র পবিত্র হয়েছিলেন, তার হৃদয় নির্মল হয়েছিল। তখন ভগবান কি করেছিলেন, তিনি বংশীধ্বনির মাধ্যমে এই গায়ত্রী মন্ত্র দান করেছিলেন। আর এই গায়ত্রীর মাধ্যমে কি হয়েছিলেন, ব্রহ্মা দ্বিজত্ব প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয়বার জন্ম হয়েছে। এই দ্বিজত্ব প্রাপ্ত হয়ে তিনি তখন এই গায়ত্রী জপ করার মাধ্যমে তিনি তখন এই জড় জগৎ সৃষ্টি করার কৌশল তিনি রপ্ত করেছিলেন। তাকে এইরকম সৃজন ইচ্ছা আছে না আপনাদের, নতুন কিছু করার উদ্ভাবনী? এই করতে গেলে কি করতে হবে, তপস্যা করতে হবে। সেটি যদি তপস্যা করতে হয় তাহলে নেশা খেয়ে কি তপস্যা করা যাবে, মাদক দ্রব্য সেবন করে করা যাবে না তপস্যা। এই জন্য মাদক দ্রব্য পরিহার করতে হবে। আর মাদক দ্রব্য সেবন করলে কি হওয়া যাবে, তপস্যা গুণ নষ্ট হয়ে যাবে, তপস্যা গুণ হারিয়ে ফেলব। এই জন্য এই দ্বিতীয় পদক্ষেপ, এই তপস্যা যদি হয় তাহলে অন্যান্য গুণ কিন্তু সবগুলোই আসবে, অনেক গুণ আসবে কিনা, সৃজনী শক্তি। তারপরে রেস্টেপ কি, দ্রুতক্রিয়া। আর দ্রুতক্রিয়ার মাধ্যমে কি হবে, সত্যবাদিতা আসবে। আর যদি দ্রুতক্রিয়া করা হয় তাহলে কি হবে, সত্যবাদিতা নষ্ট হয়ে যাবে। মানে কি, সত্যের বিপরীত কি, মিথ্যাচার। যদিও অনেকে মিথ্যাচার করেছেন, এটা এক ধরনের ছলনা, দ্রুতক্রিয়া মত। কিন্তু এই ছলনাটি কার জন্য হয়েছে, কৃষ্ণের জন্য। ভগবান বলছেন বিভূতি যোগে কত অধ্যায়, নবম, দশম অধ্যায়, ছলনাকারের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ ছলনাকারী। দ্রুতক্রিয়া আমি ছলনাকারীর মধ্যে, ভগবানের চেয়ে আর কেউ ছলনাকারী নেই। যদি এই জগতে কেউ ছলনাকারী থাকে তার চেয়ে ভগবান সবচেয়ে বেশি, তাই কি না? এই জন্য ভগবানের কাছে যদি ছলনাকেও প্রয়োগ করা হয় তাহলে সেটি কি হবে, সেই ছলনাটি পবিত্র হয়ে যাবে। শুধু ভগবানের ক্ষেত্রেই, তাছাড়া আমাদের ক্ষেত্রে সেটি আমরা ব্যবহার করতে পারি না, ভগবানের কাজে লাগানো যাবে। দ্রুতক্রিয়া, তারপরে কি আছে? আর এই দ্রুতক্রিয়া যখন আমরা সত্যবাদী হবো, কেউ সত্যবাদী হবে তাহলে তাকে কিরকম সকলে ইয়া করবে, লাইক করবে, করবে না? সত্যবাদী হলে লাইক করবে, সবাই পছন্দ করবে সবাই। তারপরে কি, অবৈধ সঙ্গ, এর মাধ্যমে কি হবে, শৌচতা, শুচিতা, পবিত্রতা কি হবে, নষ্ট হয়ে যাবে।
যদি অবৈধ সঙ্গ করা হয়, আর অবৈধ সঙ্গ না করা হলে পবিত্র থাকা যাবে সবসময়। তা পবিত্র হলে এই যে আমরা এখন রয়েছি এখানে কেমন লাগছে? প্রায় 3 দিন যাবত আপনারা রয়েছেন, কেমন লাগছে? ভালো। এই যে জীবন, এইরকম যদি পূর্ণ জীবন আমরা লাভ করতে পারি তাহলে কিরকম লাগবে? কিরকম লাগবে? আনন্দামোদী বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম পরম বিজয়তে কি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তা সেটা কিসের মাধ্যমে আসবে? পূর্ণ অমৃত আস্বাদন হবে এবং প্রতি পদে পদেই অমৃত আস্বাদন হবে। পূর্ণ অমৃত আস্বাদন কিসে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন এই কীর্তন ভগবানের নাম। তাই আমরা যদি সেই নামটি এই 4টা নিয়ম পরিবার করি, বর্জন করে হরিনাম করি, কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, এই মহামন্ত্র আমরা যদি জপ করি, জপ তো করছি সকলেই, করছি কিনা? একটি নির্দিষ্ট সংখ্যারে কত মালা? 16 মালা। কারা কারা করছেন? এই তো সকলেই। প্রভু আসে ভাই, কালকে থেকে শুরু করে, আজকে থেকে। আজকে কত মালা হয়েছে? 10, তাহলে 8-6 হবে। হ্যাঁ, আজকে থেকে 16 মালা। হ্যাঁ, 16 মালা। এটি নিম্ন পক্ষে, নিম্ন পক্ষে কত? 16। এটি প্রভুপাদ বলছেন, হ্যাঁ 16 মালা। কিন্তু মহাপ্রভুর নির্দেশ আছে কি? 1 লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ। তাহলে মহাপ্রভু তার হাতে, তার বাড়িতে গিয়ে সেবা করতেন। হ্যাঁ, বুঝে গেছেন? তাহলে তিনি মহাপ্রভুর সেবার যোগ্য বলে বিবেচিত হইতেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাই, হ্যাঁ 1 লক্ষ নাম জপ করতেন তার হাতে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাকে সেবা অধিকার। কিন্তু প্রভুপাদ আমাদের কি করছেন? তিনি আরো উদার করুণা পরবশায়, যেহেতু এই কলিযুগে সকলেই পতিত, তা পতিত ব্যক্তিরা এত কর্ম ব্যস্ত কর্মমুখর জীবনে তারা এই 1 লক্ষ নাম জপ করতে সকলের পক্ষে সম্ভব হবে না, তাই তিনি কি করছেন? 16 মালা নির্ধারিত করে দিয়েছেন, যাতে কি 16 মালাই তারা পূর্ণ করে এবং তারা নিজকে ভাববে যে পতিত, যে আমরা 16 মালা জপ করছি বলে আমি বিরাট কিছু হয়ে গেছি, এমন না, আমি পতিত। আর পতিত পাবন যেহেতু গৌরহরি, তাহলে এই পতিতদের কি কি করবেন? যদি সদ্গুরুর আনুগত্য থেকে এই 16 মালা সঠিকভাবে আমরা জপ করতে পারি মানসম্মত ভাবে, তাহলেই কি হবে? আমরা তখন পতিত উদ্ধারণ কে? গৌরহরি। তার পতিত উদ্ধারণ ছিল প্রভুপাদ, কি করবেন? গৌরীর কাছে প্রার্থনা করে আমাদের উদ্ধার করবেন। এই জন্য আমাদের 16 মালাই কি করতে হবে? মানসম্মত ভাবে করতে হবে। তাহলে আজকে থেকে 16 মালা করা শুরু হবে, আর করার ফলেই কি হবে? আমরা বুঝতে পারবো যে মানসম্মত হচ্ছে কিনা, কারণ এটা কোনো অনুমান বা ইয়া বিষয় নাই। ভক্তিযোগটা, ভক্তিযোগ এটা আছে ব্যবহারিক বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানে যেমন কোনো কিছু করলে তার ফল ভালো মন্দ বুঝা যায় কিনা, তেমনি এটিও বুঝা যাবে যদি হরিনাম শুদ্ধ হচ্ছে কিনা। যদি শুদ্ধ হয়ে যায় তখন আমরা আনন্দ পাবো, আনন্দ পাবো হরিনাম করার সঙ্গে সঙ্গে। যদি এই 4টি নিয়ম ঠিক মতো পরিহার করে আমরা হরিনাম করি শুদ্ধ ভাবে, নাম অপরাধ মুক্ত হয়, হ্যাঁ নামাভাস পরিহার করে এবং শুদ্ধ নাম
যদি করা হয় তাহলে কি হবে, শুদ্ধ নামে তখন প্রেম আসবে, তার পূর্বটা কি আনন্দ আসবে। তিনি বলছেন যে আনন্দাবধি বর্ধনাম প্রতিপদম পূর্ণামিত আসাদ, প্রতিপদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যখনই আমরা কীর্তন করব জপ করব তখনই কি হবে আনন্দ আসবে। আর যদি এই নাম আমরা করে আনন্দ পাই তাহলে কি হবে জীবনের বিজয়, পরম বিজয় হতে শ্রীকৃষ্ণ সঙ্গে বিজয় হয়ে গেছে, বুঝতে হবে আমি জীবনে কি সাফল্য অর্জন হয়েছে, সফলতা অর্জিত হয়েছে। আর যদি আনন্দ আসে নাই তাহলে বুঝতে হবে যে এখনো বিজয় কি আছে বিলম্ব, এই জন্য আরো সাধু সঙ্গ বেশি করি করতে হবে, চারটা নিয়ম আরো কঠোর ভাবে পালন করতে হবে, আরো শুদ্ধ ভাবে নাম করার অভ্যাস করতে হবে অপরাধ মুক্ত ভাবে, তাহলেই আমাদের জীবনে কি করতে হবে বিজয় আনতে হবে, পরাজিত হইতে চাই বিজয় চাই, কে পরাজিত হইতে চায়, কেউ চায় চায় না, বিজয় বিজয় আনতে গেলে কি করতে হবে আমাদের হরিনাম করতে হবে শুদ্ধভাবে। তাই আপনারা শুদ্ধভাবে হরিনাম করুন, এই প্রার্থনা করছি রাধা মদন মোহনের কাছে কৌশলের কাছে, যাতে আপনাদের এই উৎকর্ষ জ্ঞান করে আপনারা আরো আপনাদের উন্নতি সাধিত হোক পারমার্থিক জাগতিক সব দিক দিয়ে। এরপরে কি নিষ্ঠা কাল যাবেন, আর নিষ্ঠা খুব দৃঢ় ভাবে নিষ্ঠা হবে, তারপর রুচি আসবে আসক্তি ভগবানের প্রতি ভাব প্রেম, নিষ্ঠা মানে কি খুব যত্নপর হয়ে এই নাম গুলান বা এই অনুশীলন গুলান করার জন্য খুব যত্নপর হয়ে সেটা আছে নিষ্ঠা। আরো অনেক কিছু শিখবেন, অনেক কিছু পাবেন সাধু সঙ্গ করতে হবে তাহলে পাওয়া যাবে। লাভ হচ্ছে সবাই তো লাভে চায়, লাভ যদি হয়ে থাকে তাহলে আর ছাড়ার কি প্রশ্ন আছে, প্রশ্ন নেই। এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে যারা এই কোর্স করেছেন এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন ক্যাম্পের, এবং যারা পরিচালক বৃন্দ ছিলেন তাদের সকলকেই, এবং উপস্থিত যারা এখানে আছেন দর্শক বৃন্দ তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় সমবেত ভক্ত বৃন্দ কি জয়, জয় জানি তাই গৌর প্রেম কি জয়। রাধা মদন মোহনের বিশেষ কৃপা পান, এক মিনিটের একটা সেটা আশেপাশে অনেক ফুল আছে আপনাদের এক মিনিট সময় দেওয়া হবে, এর মধ্যে গিয়ে যে কোনো কাছ থেকে একটা ফুল তুলে নিয়ে এসে রাধা মদন মোহনের প্রতিনিধি হিসেবে এখানে অর্পণ করতে হবে, তাহলে টাইম শুরু। হরি বল আস্তে আপনার একটু ভিডিও করেন গো, আমাকে ঘুরে হয়ে যাবে।
তাদের জন্য প্রার্থনা করব, তারা আজকে যে প্রতিদিন ষোলমালা করে জপ করার জন্য জবিলাস করেছেন, রাধে মদন মোহন রাধে বৃন্দাবন চন্দ্র যেন তাদের প্রতি করুণা করেন, তারা যেন প্রতিদিন খুব সুন্দর ভাবে ষোলমালা জপ করতে পারে, এই জন্য মহারাজের সাথে তারা সবাই প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ, এই যে আমাদের প্রভুরা ষোলমালা করে করবেন, হ্যাঁ এই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, তাদের কল্যাণের জন্য যারা আপনারা দর্শনার্থী আসছেন তারাও একটু হরিনাম করবেন, হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মদন মোহন গৌর সুন্দর জয় রাধা বৃন্দাবন চন্দ্র অমিয় কৃপা তাদের উপর বর্ষিত হোক জয় সমবেত ভক্ত বৃন্দকে জানিতাই গৌর প্রেমানন্দে তো আমরা আমাদের অনুষ্ঠানের আর একদম শেষ পর্ব যে পুরস্কার বিতরণী, তো এর আগে আমরা ছাত্রদের অনুভূতি শেয়ার শুনেছি, আমাদের অভিভাবকদের শুনেছি, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই ক্যাম্পটি সার্থক করার জন্য আমাদের আমরা অনুরোধ করবো প্রভুদের, এই মন্দিরের প্রভুদের পক্ষ থেকে কেউ একজন তাদের অনুভূতি, আসলে আমরা তাদের অনেক কষ্ট দিয়েছি ঠিক আছে এই তিন দিন ধরে, প্রভুরা তাদের ঘুমের জায়গা তাদের সবকিছু ছেড়ে আমাদের সব রকম ভাবে সহযোগিতা করেছেন, আসলে এটা ধন্যবাদ দিয়ে এটা পূরণ করা সম্ভব নয়, তা আমরা কেউ কে বলবেন, ললিত প্রভু মঞ্জুকেশ প্রভু আর কেউ প্রভুদের মধ্যে ভক্তনাথ প্রভু আর কে আছেন, আমি বিটে আছি মঞ্জুকেশ বলো, হরে কৃষ্ণ, আসলে আপনারা অনেক সুন্দর করে বলতে পারেন কিন্তু আমরাও তো ভালো বলতে পারি না, কারণ অক্লান্ত পরিশ্রম আসলে আমরা করিনি, তো আমাদের যে ক্লাসরুমটিতে আপনারা এই ক্লাসটি সম্পন্ন করেছেন ক্যাম্পটি, এটি হচ্ছে আমাদের সদ্য নির্মিত এবং মহারাজের পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়, যে এখানে ভক্তিশাস্ত্রী ক্লাস দেন সবসময় মহারাজ গৃহস্থ ভক্তদের জন্য, এবং ভক্তিশাস্ত্রীর একটি ব্যাচ ভক্তিশাস্ত্রী কমপ্লিট করেছে অলরেডি, যেটি আমাদের মন্দিরে সম্পন্ন হয়েছে, তো আপনাদের অংশগ্রহণে এই ক্লাসরুমটি আরো ধন্যাদি ধন্য হয়েছে, আমরা চাই আপনারা যেন সবসময় এসে এখানে ক্যাম্প করেন এবং আমরাও আপনাদের কৃপায় জাগ্রত হতে পারি, তো জয় নাটোর ফ্রম কি জগৎগুরু শিল প্রভুপাদ কি ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ কি ইতাই গৌর প্রেমানন্দে, ধন্যবাদ মঞ্জুকেশ প্রভু, আমরা প্রভুর নিমন্ত্রণটি সাগরে সাদরে গ্রহণ করছি, কারণ মহারাজ কৃপা করলেন মদন মোহন বৃন্দাবন চন্দ্র গুরু পরম্পরায় কৃপা করলে আমাদের এই প্রিচিং চলতে থাকলে প্রতি বছরে আমাদের ছয়টি ক্যাম্প হবে, মানে প্রতি এক এক ছাত্রদের, তা আমরা চেষ্টা করবো প্রতি বছর উৎকর্ষ ক্যাম্প এখানে করার জন্য, তো এই ক্যাম্পের একদম শুরু থেকে মহারাজ সহ মানে ক্যাম্পের অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু থেকেই মহারাজ সহ অনেক ভক্তবৃন্দ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাদের আসলে তাদের মধ্যে ভক্তনাথ প্রভু মঞ্জুকেশ প্রভু ললিত প্রভু
রঙ্গনাথ প্রভু, সদাসুন্দর প্রভু,